भारत माता की जय। Flashback. Hey everyone, this is Aviraj. This is Shreya, and welcome back to our channel A Lifestyle. এই যে সবথেকে লেট করে যে সে তার এক নম্বরে এটা, আর সবচেয়ে ঘুমায় যে তার এক নম্বরে এটা। তাকা তাকা, অত ঘুম কিসের? কোকো আমাকে ঘুমাতে দেয় না। মানে রাতে হচ্ছে নিজে যখন ওর ঘুম আসবে না, রাতে খেলবে চেটে, যেটা আমি যতই ঘুমানোর চেষ্টা করি চুলে গিয়ে চুল আছড়াবে, আর নোকের বেঁধে গেলে তো আমার লাগবে স্বাভাবিক, ওইটা করবে যাতে আমি উঠে পড়ি। আর নাহলে এই টোট মোড় মুখ টুক চেটে কান মান মানে সুরসুরে দেবে সাংঘাতিক। বাইরে সকালে তোকে আমি পরাদিন করবো, একটু পরে তোকে আইব্রো করাতে নিয়ে যাবো। এখন আমরা প্রায় প্লেসে পৌঁছেই গেছি, তাই তো? এই সামনে একটুখানি আরেকটু গেলেই পেয়ে যাবো ইটভাটাটা। ইটভাটায় মানে বাচ্চাদের আমরা আজকে পতাকা তোলাবো। আর এই যে এটা হচ্ছে ঋষির আর কি হাসকি। এই সামনে বসে হাওয়া খেতে খেতে ভাব, এটা যদি গোলু হতো। ভগবান প্লিজ, সে কুকুরের গাছে গন্ধ তো হবেই। তোর মাল ছি, কি কথা ছি। সেই রকে বসা ছেলেরা মেয়েদের যেভাবে বলে তুই সেভাবে বললি, ছি ছি। তুই এরকম একটা ড্রেস পরেছিস, এরকম ভাবে সেজেছিস, সেজে এইভাবে কেন আছিস? লাইক এই থেকে এই কেন? আমি সকাল থেকে খেতে পারছি। আহারে সোনা আমার। সো ফাইনালি আমরা প্লেসে চলে এসেছি। আর প্লেসে আস্তে আস্তে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে শ্রেয়া পাটের গন্ধে হাফ মার্টার হয়ে গেছে। সত্যি তাই, গ্রামের দিকে তো প্রচন্ড পাটের এই গন্ধটা আমার একদম মানে সহ্য করতে পারি না, আমি একেবারে বমি পেয়ে যাচ্ছিল। আর সব বাচ্চারা এখন আসছে, আসুক, তারপর আমাদের এই যে পতাকার সেটআপ রেডি হচ্ছে। মানে পতাকাও আমরা এইভাবে তুলি তো। গপু এখন এগুলো মানে আর কি সেটআপ করছে। আর এখানে যে হাসকিটা, আর ঋষিদার হাসকি আছে, ঋষির বউ, ঋষির বউ, यस ঋষিদার বউ ওটা। এই যে তোমার বউটা, তার জন্য সবাই ওকে দেখে শিয়াল ভাবছে। অফ কোর্স হাসকিকে খানিকটা শিয়ালের মতনই দেখতে, কারণ ও হাসকি। यस সবাই ওকে শিয়াল শিয়াল বলছে। এখানে ওই বাচ্চাটা, ওই বাচ্চাটাকে ডাক বলো। কি বলছে? বলছে লাস্টে বাচ্চা হলো তোমার মত নাকি দেখতে হয়ে যাবে। বউ না বাচ্চা, তুই ঠিক কর। চলো চলো চলো, সবাই বলো বন্দে মাতরম, 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 ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। তো এখন বিতরণ হচ্ছে। তুই দাঁড়িয়ে পর বুনু গিয়ে কি পারে দেবে বাবা। ডাকো ডাকো, এর মধ্যে চলে যাচ্ছে। সো এখানে আমাদের কাজ শেষ, তাই তো শ্রেয়া? হ্যাঁ। এবার ভালো লেগেছে সবার? ভালো লেগেছে। 15 আগস্টে সূর্যও স্বাধীন হয়ে গেছে, তাই এখানে সৌদি আরবের মতো গরম পড়েছে। তাই আমাদের ঘোরা মানে পতাকা টতাকা তুলে আসার পর হালগুলো ঠিক এরকম। তাকে একটু মাথা ঘুরছে, মাথাও ঘুরছে। বুঝতে পারছো তাহলে রোদ কতটা স্বাধীন হয়ে গেছে। প্রচন্ড রোদের তেজ, প্রচন্ড গায়ে নেওয়া যাচ্ছে না, মাথায় ব্যথা। সকাল থেকে কিছু খেয়ে নেই, শুধু ছোলা বাদাম ভেজানো খেয়েছি। হ্যাঁ, তারপর ব্যাস হয়ে গেছে, একদম লটারি লেগে গেছে একদম। রোদও আজকে মানে সূর্য স্বাধীন হয়ে গেছে, মানে স্বাধীনতা দিবস পালন করছে হালকা করে। সৌদি আরবের মতো গরম পড়ে গেছে, দিয়ে একদম সবকিছু সব শেষ। সবাই খিস্তি মারবে তোকে, কেন করছিস? এই গানটা আমি রিলসে দেখছিলাম। ও কোন রিলসে? তুইও রিলসেই দেখেছিস। রিলস থেকে দেখে মুখস্থ করে নিয়েছে ও গানটা এটা করছে। এটা কোনো কথা? থাপ্পড় পড়েগা তুঝে। সো অনেকক্ষণ ল্যাথ খেয়ে এখন আবার বেরিয়েছি আমরা একটুখানি রিলস বানাতে, তাই তো? কিন্তু এই যে মরুভূমির থেকেও গরম হয়ে আছে, মরুভূমির বালির থেকেও গরম। এখানে আজকে যে বসবে ফার্স্টে তার দেখি কি অবস্থা হয়। বাবা আয় আয় সবাই 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 ওঠ ওঠ ওঠ, ঠান্ডাই আছে ঠান্ডাই আছে, ওঠ। আরে চাবি ঢুকা, হ্যাঁ ওঠ, ঠান্ডাই আছে ঠান্ডাই আছে, ওঠ ওঠ, বস 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 বস। সো এখানে বুনুকে হচ্ছে শ্রেয়া নাচটা শেখাচ্ছে, কারণ ওরা এখন রিলসটা বানাবে। আমাদের রিলস বানানো হয়ে গেছে, বিরাট রিলস হচ্ছে আজকে, বিরাট রিলস, বিরাট বিরাট রিলস। এ মোজাটা ওর হাতে একটা দে, একটা একটা করে পরে নে এবার। ইমা কেন আমার হাতে ব্যান্ড বেজে গেছে? কেন ব্যান্ড বেজে গেছে? তুই দানা তো কর, আমি দানা তো করি। হ্যাঁ কেন কি হয়েছে তোর মোজা পরে? ওই দেখে দেখে দেখ। ই বাবা, এসব কেউ পরে? নাচের জন্য একটু করতে হয়। আচ্ছা বেদি গেছে। আরে পাগল মাল, খাও শুধু আম ছাল। এটা কি বললি তুই? যাই হোক, ফুলকলির ফুলটা কিন্তু হেভি লাগছে। হ্যাঁ আর এ তো পুরো গলায় একদম বেল্ট পরে নিচে। নে নে চল চল প্র্যাকটিস কর। এই তো হেভি হেভি হেভি, চলো। এইভাবেই বলবো, ইংলিশে বলতে ওপর মাথা দে, এটাই হবে। এটা ফানি ভিডিও করাই যায়। হ্যাঁ চলো চলো, জাগো জাগো বকড়ে। আজকে যে গরম পড়েছে, স্বাধীনতা মানে স্বাধীনতা দিবস বলে সূর্য স্বাধীন হয়ে গেছে, মানে পালন করছে। 42 ডিগ্রি বেশি না, না 42 না সরি 39 ডিগ্রি। ঘরে তো 26, ঘরে 26 না 24 20 মাঝে মাঝে 20 22 16 তো চলে যায় সময় সময়। 16 তো দিই না, এটা একটু বাড়াবাড়ি করলি। এটা খুব কম যায়, 18 19 খুব কম যায়। 16 তো কোনোদিনই দিইনি, ওই 20 আর 24 এর মধ্যেই থাকে। হ্যাঁ আর বাইরে হচ্ছে 39, যদি বাবা থাকে তাহলেই 26 হয়, তাছাড়া হয়। ই মা, কারণ কাকুরটা একটু বেশিই ঠান্ডা লাগে, একটুতেই গা পুরো ঠান্ডা হয়ে যায়। এই ব্লগটা কিন্তু বাবা দেখবে। হ্যাঁ ব্লগটা কিন্তু বাবা দেখবে।